হ্যালো, ওয়েলকাম টু আড্ডা ঘর। আমি আছি মৌমিতা আপনাদের সঙ্গে। আমার হাতে আজকে রয়েছে ডেয়ারি মিল্ক চকলেট। বাচ্চা থেকে বুড়ো সবারই অত্যন্ত প্রিয় একটি চকলেট। কিন্তু এই ডেয়ারি মিল্ক চকলেটের আবিষ্কার হলো কিভাবে, বা এই ডেয়ারি মিল্ক চকলেটের যে র্যাপার, সেই র্যাপারের কালার পার্পেল কি করে হলো, এই নিয়ে কিন্তু একটা খুব ইন্টারেস্টিং স্টোরি রয়েছে এবং সেই স্টোরি আজকে আপনাদের শোনাবো। এবং এই ইনফরমেশান যদি আপনাদের ভালো লেগে থাকে, কোনো কাজে লেগে থাকে, তাহলে কিন্তু প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। শুনতে আশ্চর্য হলো, এটাই সত্যি যে অ্যালকোহলের অল্টারনেটিভ হিসাবে কিন্তু এই ক্যাডবেরির জন্ম হয়। অর্থাৎ অ্যালকোহল ছাড়ো এবং ক্যাডবেরি খাও, এই কনসেপ্টেই আজকের এই ক্যাডবেরির জন্ম। আসলে 18 সেঞ্চুরিতে কিন্তু মানুষ অত্যাধিক পরিমাণে অ্যালকোহল খেতেন এবং সেই অ্যালকোহলের অভ্যেসকে ছাড়ানোর জন্য জন ক্যাডবেরি নামে একজন ভদ্রলোক, তিনি 1824-এ কোকো ড্রিঙ্কসের আবিষ্কার করেন এবং তিনি যারা অ্যালকোহল খেতেন তাদের সামনে এই কোকো ড্রিঙ্কসকে পরিবেশন করেন এবং দেখা যায় যে মানুষ অ্যালকোহল ছেড়ে কোকো ড্রিঙ্কসকে বেশি পছন্দ করছে। জন ক্যাডবেরি তার যাত্রা শুরু করেন হট চকলেট দিয়ে এবং 1849-এ তিনি প্রথমবার ক্যাডবেরি বার সেটাকে বাজারে আনেন এবং আজ প্রায় 144 বছর ধরে কিন্তু তার বানানো সেই রেসিপি, অর্থাৎ ক্যাডবেরি বার বানানোর রেসিপি অবিকৃত রয়েছে এবং সেই একই ফর্মুলায় কিন্তু আজও ক্যাডবেরিকে বানানো হয়। ক্যাডবেরি বানাতে লাগে কি? ক্যাডবেরি বানাতে লাগে খুব ভালো পরিমাণে কোকো বিনস, মিল্ক, সুগার এবং বাটার। এই সবকিছুর মিশ্রণকে ফ্রিজ করে দিলেই তৈরি ক্যাডবেরি বার্স। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, আমরা যে অপেক্ষাকৃত কস্টলি চকলেটগুলোর কথা জানি, যেমন ধরুন অরিও, বাবলি, সিল্ক ইত্যাদি, এগুলোর কিভাবে বানানো হয় বা এগুলোর রেসিপি কি, সেটা কিন্তু মার্কেটে অফিশিয়ালি আজ পর্যন্ত লঞ্চ করা হয়নি। মার্কেটে অরিও কিভাবে বানানো হয় বা বাবলিতে কিভাবে বেকিং সোডা মেশানো হয় ইত্যাদি নিয়ে অনেক ভিডিওস আছে, অনেক কিছু তথ্য আছে, তবে সত্যি কোম্পানি এগুলো করে কি না সেটা কিন্তু আজ পর্যন্ত জানা যায়নি। অর্থাৎ এটা কিন্তু একটা সিক্রেট। জন ক্যাডবেরির তৈরি ক্যাডবেরি এত পপুলার হয় যে সেটা কুইনের কানে পৌঁছায়। অ্যাজ এ রেজাল্ট 1854-এ বলা হয় তাকে যে তাকে আজীবন কুইন ভিক্টোরিয়ার জন্য ক্যাডবেরি সাপ্লাই করতে হবে। তখন তিনি এই ক্যাডবেরিকে একটি পার্পেল মোড়কে করে মুড়ে কুইন ভিক্টোরিয়াকে গিফট করেন, কারণ তিনি জানতেন যে কুইন ভিক্টোরিয়ার ফেভারিট কালার ছিল পার্পেল। এবং সেই থেকে আজ পর্যন্ত কিন্তু ক্যাডবেরিকে এই পার্পেল মোড়কে করেই বিক্রি করা হয়। এ তো গেল ক্যাডবেরি কী করে তৈরি হয় বা এর র্যাপারের কালার পার্পেল কেন ইত্যাদি বিষয়। কিন্তু হয়তো অনেকেই জানেন না যে ক্যাডবেরির যে রিসার্চ সেন্টার, সেখানে ক্যাডবেরির টেস্ট যখন হয় সেখানে কিন্তু হিউম্যানের সাথে সাথে কম্পিউটারও ক্যাডবেরির টেস্ট করে। কেমন লাগলো আজকে ছোট্ট চকলেট স্টোরি, প্লিজ জানাবেন। নমস্কার।